হ্যালো ছোট্ট বন্ধুরা, আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের নতুন একটা ড্রয়িং শেখানোর জন্য। আমি সুদেষ্ণা চক্রবর্তী, আমার চ্যানেল বেসিক ড্রয়িং ফর চিলড্রেন। আজ আমরা কী আঁকব? আজ আমরা কাইট আঁকব। প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে, প্রচুর আইডিয়া পাবে আর তোমরা ফ্রি হ্যান্ড ড্রয়িং প্র্যাকটিস করবে। পেন্সিল ওপর দিকে ধরবে, রিস্ট যেমন খুশি ঘোরাবে, কাঁটা কম্পাস স্কেল এসব ইউজ করবে না। আচ্ছা, আমরা নতুন কাইট আছি, তো চলো শুরু করা যাক। ফার্স্ট আমরা একটা ভার্টিক্যাল লাইন টেনে নিচ্ছি, ঠিক মিডল থেকে আমরা একটা হরাইজন্টাল লাইন টেনে নিচ্ছি। এবার আমরা এই পয়েন্ট, চারটে পয়েন্টকে জুড়ে দিচ্ছি। এরপর এখানে মধ্যিখানে একটা ডি এর মতন অংশ করছি, যেটা কাঠি দিয়ে সাপোর্ট দেয়, এটা একটা কাঠি। আচ্ছা, এবার নিচের পোর্শনটা আমরা করে নিলাম, কাইটের জুড়ে দিলাম। কাইট আঁকা কিন্তু আমাদের কমপ্লিট, এত ইজি প্রসেসে আমরা এত কিছু এঁকে ফেলছি। এবার আমরা কি করব, অবশ্যই কালার করব। এবং তোমাদের বলি, এই আঁকাটাতে তোমরা মনের আনন্দে যেখানে যা খুশি চারটে পাঁচটা জায়গায় পাঁচ রকম রং করবে, যা খুশি রং করবে। চলো কালার করি। ফার্স্টে আমি স্কাই ব্লু কালার নিয়েছি, স্কাই ব্লু দিয়ে এই পোর্শনটা আমি কালার করছি। তোমাদের যা ভালো লাগবে তোমরা সেরকম রঙই নেবে। এবারে এই রংটা দিয়ে আমরা ফিল করে দিচ্ছি। এর পাশে আমি বেবি পিঙ্ক দিচ্ছি। আবারও বলছি, তোমাদের যা মন চাইবে তোমরা সেই কালারে ইউজ করবে আর সেই কালার দিয়ে ফিল করবে। আমি পিঙ্ক দিচ্ছি। নেক্সট পোর্শনে মিডিয়াম ইয়েলো দিচ্ছি। তোমাদের যা মনে হবে দেবে, কোনো বাধ্যবাধকতা নেই। আর এই সব এই সবকটা রঙই কিন্তু আমার ফেভারিট, জানো তো। এর পাশের অংশটাতে আমি পার্পল করছি, যে কালারই করো না কেন সেই সেলফ কালারটা দিয়ে তোমরা আগে বর্ডার দিয়ে নেবে। পার্পল দিয়ে ফিল করে দিচ্ছি। একদম নিচের অংশটা বোঝাতে আমি রেড কালারটা দিয়ে ফিল করছি। আগে রেড দিয়ে বর্ডার দিয়ে নিলাম, এবার রেড দিয়ে ফিল করে দেব। একদম শেষে আমরা কাইটটাকে ব্ল্যাক দিয়ে বর্ডার দিয়ে নিচ্ছি, যাতে পুরো ছবিটা ভিভিড হয়, তোমাদের হ্যান্ড সেট হয় আর বুঝতে সুবিধে হয় অবশ্যই।
আমাদের কাই টাকা একদম কমপ্লিট, কালার করাও একদম কমপ্লিট। এবার আমরা কি করব, অবশ্যই স্টেপগুলো ফলো করে নেব চটপট। চলো করে নিই। ফার্স্ট আমরা একটা ভার্টিক্যাল লাইন টেনেছিলাম, সেকেন্ড কি করেছিলাম ভার্টিক্যাল লাইনের উপর দিয়ে একটা প্রায় মিডল দিয়ে একটা হরাইজন্টাল লাইন টেনেছিলাম। আচ্ছা, সেই লাইনে চারটে পয়েন্ট আমরা জুড়ে দিয়েছিলাম। তার মধ্যেখান থেকে আমরা একটা ডি করেছিলাম। আচ্ছা, তারপর নিচে একটা কাইটের শেষ অংশটা তৈরি করেছিলাম, একটা ট্রায়াঙ্গেল কমপ্লিট হয়, কিন্তু ট্রায়াঙ্গেলটা পেছন দিকে হচ্ছে। তো আমরা এইভাবে কাইট এঁকেছিলাম একদম কমপ্লিট। আর কালার করার পর যার যা খুশি কালার করার পর এরকম একটা সুন্দর কাইট তৈরি হয়েছিল। তো ছোট্ট বন্ধুরা, তোমাদের আশা করি ছবি আঁকতে খুব মজা আসছে। তোমরা যদি আমার চ্যানেলটাকে ভালোবেসে থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, বেল আইকন প্রেস করবে যাতে নোটিফিকেশান পেয়ে যাও। আজ এই পর্যন্ত, টাটা।